সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শারীরিকভাবে কিছুটা সুস্থ বোধ করায় তাকে আপাতত হাসপাতালে নেওয়া হচ্ছে না সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা জানান বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপারসন ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা এ জেড এম জাহিদ হোসেন এর আগে রাতে হঠাৎ করে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত এভারকেয়ার হাসপাতালে নেওয়ার কথা জানানো হয় পুলিশের কাছে সহযোগিতা চেয়ে চিঠিও দেওয়া হয় এর মধ্যে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্যরা বাসায় আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আসেন পরে চিকিৎসকরা দেখভাল শেষে হাসপাতালে না নেওয়ার বিষয়ে সাংবাদিকদের জানান এর আগে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে গত তেরোই মার্চ খালেদা জিয়াকে এভারকেয়ার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় স্বাস্থ্য পরীক্ষা শেষে পরদিন ১৪ চোদ্দ মার্চ বাসায় ফেরেন তিনি দু আঠারো সালের আট ফেব্রুয়ারি জিয়া ট্রাস্ট খালেদা জিয়ার পাঁচ বছরের সাজা হয় সেদিন থেকে কারাবন্দী হন তিনি এরপর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আরও সাত বছরের সাজা হয় দেশে করোনা ভাইরাস মহামারীর শুরুর দিকে দু সালের মার্চে নির্বাহী আদেশে খালেদা জিয়ার দণ্ড ছয় মাসের জন্য স্থগিত করা হয় তখন থেকে তিনি গুলশানের বাড়িতে রয়েছেন মাঝে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন তখন থেকে প্রতি ছয় মাস পরপর সরকার থেকে তার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হচ্ছে সবশেষ বুধবার তার সাজার মেয়াদ আরও ছয় মাস স্থগিত করা হয়